हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो। तो देखो आमिओ भालो आछी। तो आमार चैनले तोमादेर अनेक अनेक स्वागत। तो गुड आफ्टरनून केनो बोललाम, जेहेतु आमार ब्लगटा आजके आमि गुड आफ्टरनून माने एखन बाजे प्राय देड़टा। एखान थेके शुरू करछि आमार आरेकटा क्लिनिं ब्लग निये, नतुन एकटा दिने नतुन एकटा ब्लग निये तोमादेर सामने आबार चले एसेछि। तो आजके क्लिनिं ब्लग कि थाकछे तार जोन्नो भिडियोटा पुरोटा देखते होबे स्किप ना करे। तो चलो, तुम्हारा आमाके कमेंटे अनेके लिखेछो, दीदी भाई एत काज करो ना, एत काज करो ना, शरीर खराब होबे। किन्तु तुम्हारा जानो ना, মানে আমি না করলে আমার সংসারে সেরকম এই ধরনের কাজ মানে কেউ করার নেই। আর নোংরা আমি মানে একদম পছন্দ করি না। যতদিন শরীর দেবে করব, তারপরে তো নোংরাতে খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর মেয়ে অত পারে না, হালকা কাজ করে, করেনি, করে না যে এমন তো না। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না। তো আজকে কী ক্লিন দেখাবো? হ্যাঁ, কালকে দেখলে তোমরা রান্নাঘর আমি ক্লিন করেছি, রান্নাঘর ক্লিন করেছি। তো আজকে আমি রান্না টান্না করে সব সেরে যেই জিনিসগুলো আমি বাইরে বের করেছি ডাইনিংয়ে, ডাইনিংয়ের অবস্থা দেখলে তোমাদের মাথায় হাত যে দিদি ভাই এগুলো কী করে পরিষ্কার করবে। তো তাই আমি সেটাই ক্লিনিং ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আগে তোমাদের দেখিয়ে দিই আমার ডাইনিংয়ের অবস্থাটা কী। তো ডাইনিংয়ের জিনিসগুলো আমি রান্নাঘরে শিফট করবো, গুছিয়ে একদম, তারপর ডাইনিংটা ক্লিন করবো। তো চলো দেখতে থাকো। দেখো, এই দেখো রান্নাঘর পুরো ফাঁকা, কালকে তোমাদের একবার দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো পুরো ক্লিন করে নিয়েছি। তো এগুলোতে এখন সব জিনিস শিফট হবে। আর উপরের তাকটা আজকে সময় পেলে করবো না, তার পরের দিন করবো। এই তাক দুটো বাকি আছে। তো দেখো আমি রান্নাবান্না করে নিয়েছি। এটা ভাত, এটা আমাদের আলু সিদ্ধ আছে, আর এখানে শসা কেটে রেখেছিলাম, হাতে তাতে বাকি পাইনি, কয়েল প্যাকেটে রেখে দিয়েছি শসাটা। আর এখানে লেবু কাটা আছে, দুটো লেবু। আর এখানে করেছি অল্প একটু অর্ধেক মাছের মাথা ছিল, মুড়ি ঘণ্ট, মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। আর এখানে কাঁকরোল ভাজা, আর এটার নিচে লঙ্কা, এখানে আলু মাখবো, আলু সেদ্ধ মাখবো। তো চলো, এটা ছিল আজকের মেনু। তো রান্না তো কমপ্লিট, এইবার চলো তোমাদের ডাইনিংটা দেখো। এই দেখো কী অবস্থা, এখান থেকে দেখো ডাইনিংয়ের কী অবস্থা। এই দেখো দেখতে পাচ্ছ ডাইনিংয়ের হালাত, এত জিনিসপত্র, এগুলো আমি এখন রান্নাঘরে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ডাইনিংয়ের যা অবস্থা, তোমাদের দেখিয়ে দিয়েছি এক চক্কর। তো ডাইনিংয়ে যে জিনিসগুলো যেখানে মানে রান্নাঘরে দিয়ে শিফট করব, রান্নাঘরে নিয়ে গিয়ে, তো সেগুলো এক জায়গায় করে নিচ্ছি। তো আগে বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি, সব বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার দেখে তো মানে মাথায় হাত, কখন মানে কতটা টাইম লাগবে এগুলো গোছাতে, মানে যেইখানকার জিনিস সেই জায়গা নিতে। তো চলো, করতে তো হবেই। তো তোমরা দেখতে থাকো আমার রান্নাঘরটা গোছানো। তো তার সঙ্গে আমি ডাইনিংটা খালি করে ডাইনিংটা একটু ক্লিন করে নেব। তো চলো। তো দেখো, অলরেডি আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি, মানে আগে বাসনগুলো রান্নাঘরে নিয়েছি। তো তাকের মধ্যে আমি পেপারগুলো পেতে নিচ্ছি, আমার স্ল্যাবের নিচে যে স্ল্যাব তাক মতো করা আছে, ওগুলো পাথর বসানো আছে। কিন্তু তবু আমি একটু পেপার পেতে নিই, কেননা পাথরগুলোতে ধুলো পড়ে যায়। তো পেপার পেতে রাখলে জিনিসগুলো সুন্দর লাগে দেখতে রান্নাঘরটা, আর বাসনগুলো ঠিকঠাক থাকে। তো চলো, আমি আগে পেপারগুলো পেতে নিই, দিয়ে আগে বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে বাকি জিনিসগুলো রান্নাঘরে গুছিয়ে নেব। তো দেখো, পেপারগুলো পাতা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো একটু মানে ডিজাইন চেঞ্জ করেছি, থালাগুলো আগে দাঁড় করিয়ে রাখতাম। তো থালাগুলো এবার আমি মানে পরপর পরপর থালাগুলো এক জায়গায় রেখেছি, আর টিফিন খাওয়ার প্লেটগুলো এক জায়গায় রেখেছি। তো দেখি এরকমভাবে সুবিধা হয় কি না। কিন্তু আগেরবার যেরকম রেখেছিলাম, মানে বাসনগুলো দাঁড় করিয়ে রেখেছিলাম, থালাগুলো গামলা একদিকে, বাটি একদিকে, কিন্তু একটা থালা নিতে দশটা থালা পড়ে যায়। তো একটু আমি ডিজাইনটা চেঞ্জ করেছি। তো চলো, আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর বাকি জিনিসগুলো পরপর আমি নিতে থাকছি। তো ফ্রেন্ডস, এই দেখো ডাইনিং পুরো খালি, তোমাদের যে অবস্থা দেখিয়েছিলাম সেই অবস্থা আর নেই। এ দেখো পুরো খালি, কিন্তু নোংরা পড়ে আছে।
তো এটা আমি এখন মুছব। এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে ধরেছিলাম, খেয়ে দিয়ে একটু বসেছিলাম, কেন না খাওয়া পেটে আমি আর পারছিলাম না, আগে খেয়ে নিয়েছি মেয়ের সাথে, দেখটা সবাই খুব খিদে পেয়েছিল আজকে, তো খেয়ে দিয়ে একটু বসেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে পুজো করছে, আর রান্নাঘর পুরো একদম গোছানো, আমার মনের মতো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো রান্নাঘরটা দেখে, তারপরে আমি ডাইনিংটা একটু মুছে নেবো, তারপরে আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। তো চলো আগে রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই। তার তো দেখো রান্নাঘরে চলে এসেছি, তো তোমাদের একটু দেখিয়ে দিই আমার ডাইনিং, মানে রান্নাঘর ক্লিন কালকে ছিল, তো আজকে ছিল মানে ক্লিনটা করেছি আর কৌটোগুলো আজকে আবার সাজিয়েছি, মানে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়েছি। কেমন লাগছে রান্নাঘরটা গোছানোর পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। তো দেখো মনের মতো করে আমি এই ঢপগুলো সকালবেলা ধুয়েছি গরম জল দিয়ে, সব ঢপগুলো ধোয়া। একটু তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে রান্নাঘরটা গোছানো। তো তোমরা তো দেখলে রান্নাঘরটা আমি সুন্দর করে, মানে আমি আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি, খুব ভাল লাগছিলো রান্নাঘরটা আজকে গোছানোর পরে। তো তোমাদের কেমন লাগলো তোমাদের বলেছি যে অবশ্যই জানাতে। তো আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে, বাসনগুলো শিফট করে নিয়েছি, তো চলো আর ডাইনিংটা মোছা বাকি আছে, আমি তো জল এনে অলরেডি মোছা শুরু করে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ডাইনিংটা মুছে টুছে, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করবো, তো পুরোটা দেখবে ডাইনিংটা আমি ক্লিন করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস আজকে আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর লাইকটা দিও কমেন্টের সাথে সাথে, সবসময় বলি লাইক দিলে আমারও ভালো লাগবে আর কমেন্ট করবে, তোমরা নানা রকম আমার শরীরের দিকে তাকিয়ে অনেক রকম ভালো ভালো কমেন্ট করছো, আমারও ভালো লাগছে পড়তে, কিন্তু আমার সংসারে সেরকম কেউ নেই যে ঘরোয়া এই কাজগুলো, হ্যাঁ একটা ভাবি আছে আমার ঘর মোছা বাসন মাজার জন্য দুবেলা এসে করে দিয়ে যায়, কিন্তু সংসারে তো অনেক কাজ থাকে, বাকিগুলো আমাকেই করতে হয়। তো চলো তোমরা এত সুন্দর সুন্দর সাজেশান দিচ্ছ আমাকে রেস্ট করার জন্য, তো অবশ্যই করব। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার পরিবারে নতুন এসছো আমার ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো ফ্রেন্ডস আজকের মতো টাটা গুড নাইট, এই ব্লগটা শেষ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে।